কাশ্মীরের বারামুলায় সেনা পুলিশের অভিযানে নিহত লস্কর জঙ্গি। গোপন সূত্রে জঙ্গিদের আনাগোনার খবর পেয়ে কাশ্মীরের বারামুলায় যৌথ অভিযান শুরু করেছিল সেনা এবং পুলিশের একটি দল। শনিবার সকালে সেই যৌথ অভিযানে গুলির লড়াইয়ে মৃত্যু হলো এক লস্কর জঙ্গির। বারামুলা জেলার কারহামা কুঞ্জর এলাকায় শনিবার ভোর থেকে শুরু হয় সন্ত্রাস দমন অভিযান। পুলিশ এবং সেনাবাহিনী ওই এলাকা ঘিরে ফেলতেই জঙ্গিরা গুলি ছুঁড়তে শুরু করে। বাহিনী এবং জঙ্গিদের মধ্যে শুরু হয় গুলির লড়াই। দীর্ঘ লড়াই শেষে মৃত্যু হয় ওই লস্কর জঙ্গির। বাকিরা পালিয়ে যায়। তাদের সন্ধানে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে বলে জানানো হয়েছে সেনা সূত্রে। সেনার ওই সূত্র মারফত জানা গিয়েছে, প্রথমে জঙ্গিদের আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়, কিন্তু জঙ্গিরা হঠাৎই গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় সেনা এবং পুলিশের যৌথ বাহিনীও। আবারও জানাচ্ছি দর্শকদেরকে, কাশ্মীরের বারামুলায় সেনা পুলিশের অভিযানে নিহত লস্কর জঙ্গি। গোপন সূত্রে জঙ্গিদের আনাগোনার খবর পেয়ে কাশ্মীরের বারামুলায় যৌথ অভিযান শুরু করেছিল সেনা এবং পুলিশের একটি দল। শনিবার সকালে সেই যৌথ অভিযানে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক লস্কর জঙ্গির। বারামুলা জেলার কারহামা কুঞ্জ এলাকায় শনিবার ভোর থেকে শুরু হয় সন্ত্রাস দমন অভিযান। পুলিশ এবং সেনাবাহিনী ওই এলাকা ঘিরে ফেলতেই জঙ্গিরা গুলি ছুঁড়তে শুরু করে। বাহিনী এবং জঙ্গিদের মধ্যে শুরু হয় গুলির লড়াই। দীর্ঘ লড়াই শেষে মৃত্যু হয় এক লস্কর জঙ্গির। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।